नमस्कार, आमी डाक्तार अनिरुद्ध दे, कन्सालटेंट होमिओपैथ। आज के आमार यूट्यूब चैनेले प्रिक्वेशन फॉर कन्सेप्शन माने बच्चा नेबार जोन्नो की सावधानता अवलम्बन करबें। एखोनो जारा आपनारा आमार चैनल सबसक्राइब करेननि तादेरके चैनलटी सबसक्राइब करार अनुरोध करछि एबं भिडियोगुली शेष पर्यन्त देखार जन्य आवेदन करछि। प्रिक्वेशन फॉर कन्सेप्शन बच्चा नेबार जोन्नो की सावधानता अवलम्बन प्रयोजन। प्रथमे देखते हबे जारा बच्चा नेबेन तादेर कोनो समस्या आछे किना। प्रथमे बाथरूमे टेस्ट करे नेवा उचित यूरिनारी फॉर सीएस। मेल पार्टनारेर क्षेत्रे सीमेन एनालिसिस आफ्टर 5 to 7 days एब्सटिनेंस এবং ফিমেল পার্টনারের ক্ষেত্রে থাইরয়েড এইচআইভি বোথ পার্টনার এবং ইউএসজি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন কোনো জায়গায় সিস্ট বা অন্য কিছু ডিফর্মিটি আছে কিনা। যদি দেখা যায় কোনো কিছু সমস্যা নেই সেক্ষেত্রে কী করে বাচ্চা নেবেন, এক্ষেত্রে প্রথম দরকার হচ্ছে মানসিক প্রস্তুতি। নিজেদের মনে যেন আনন্দ থাকে এবং আগামী প্রজন্ম যে আসছে তাকে স্বাগত জানানোর জন্য যেন আপনারা প্রস্তুত থাকেন। বাচ্চা যে কোনো সময় যে কোনো দিন মেলামেশা করলে আসতে পারে, তবে পিক পয়েন্ট হচ্ছে প্রিওডকে ফার্স্ট এড ধরে 10 থেকে 20 যখন ওভুলেশন হয়। মেলামেশা করার পরে ফিমেল পার্টনারে উঠে যাওয়া, পেচ্ছাপ ফিরতে যাওয়া, পুঁছে দেওয়া, উপুর হয়ে শুয়ে পড়া এগুলো যেন না করে এবং রিভার্স ইন্টারকোর্স থেকে যেন বিরত থাকা হয়। দ্যাট মিন্স ফিমেল পার্টনার ওপরে, মেল পার্টনার নিচে, এগুলো স্বাভাবিক নিয়ম। এবং আরও কিছু নিয়ম ব্যবহার করতে পারলে ভালো হয়, যেমন কোনোভাবে উত্তেজিত না হওয়া, দ্যাট মিন্স ইমোশন রেগে যাওয়া, আবেগপ্রবণ হওয়া বা খুব গাড়ি ঘোড়াতে না চাপা, উঁচু জুতো না পরা, সময়ে খাবার দাবার খাওয়া, উবু হয়ে না বসা, ভারী কিছু না তোলা এবং থাইরয়েড থেকে থাকলে সেক্ষেত্রে আপনাকে কাঁচা নুন না খাওয়া, বাঁধাকপি পালং শাক সয়াবিন থেকে দূরে থাকা, জল প্রচুর পরিমাণে খাওয়া, পেচ্ছাপ চেপে না রাখা, দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরা, ডিওডিরেন্ট বা হেয়ার রিমুভার না ব্যবহার করা, এগুলো স্বাভাবিক জিনিস। এগুলো যদি এক কথায় আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চা আসার পথ সুগম হবে, দ্যাট মিন্স কনসেপশন করা সহজ হবে। এবং এক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজেদের মানসিক প্রস্তুতি। ইন্টারকোর্সের আগে নিজেদের মন যেন ভালো থাকে, ঝগড়াঝাটির পরে যেন এটা একটা কর্তব্যের ভেতরে সেভাবে যেন মেলামেশা না হয় এবং ভালো চিন্তা রেখে করলে যে আগামী প্রজন্ম আসবে সে কিন্তু ভালোভাবে আসবে এবং ভালো মানুষ হবে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 এ যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।